শনিবার ফাইনাল ম্যাচে কে ফেভারিট যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলবো মোহনবাগানই ফেভারিট, কারণ নিজেদের মাঠে খেলছে, নিজেদের দর্শক রয়েছে এবং মোহনবাগান টিম একটা ভালো শেপে আছে। সুতরাং মোহনবাগান যদি ডিফেন্স ঠিক রাখতে পারে, ডিফেন্সে যদি তালা দিতে পারে, এই ম্যাচ এই আইএসএল মোহনবাগানের ঘরেতেই যাবে। মুম্বাই সিটি এফসি তোমার সুপার লিগে খুবই ভালো খেলে 89 মিনিট পর্যন্ত গোয়ার কাছে 2 গোলে হারছিল, সেই টিমটা লাস্ট 8 মিনিটে 3 গোল করে ফাইনালে উঠেছে। সুতরাং তার পরের ম্যাচেও 2 গোল করে ফাইনালে উঠেছে। সুতরাং টিমটাকে হেলাফেলা টিম না, টিমটার অনেক ডেপথ আছে এবং ডিফেন্সে বিক্রম প্রতাপ শান্তে খুব ভালো ফর্মে রয়েছে। সুতরাং মোহনবাগান ডিফেন্সকে অনেক বেশি সঙ্গবদ্ধ ফুটবল খেলতে হবে, তবে এই টুর্নামেন্টে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে এবং আশা করি মোহনবাগান চ্যাম্পিয়নই হবে। ম্যাচ এক্সট্রা টাইম অথবা টাইব্রেকারে যাবে কি না আমি বলছি, ম্যাচ 90 মিনিটেই শেষ হয়ে যাবে, কারণ একটা গোল যে গোল দেবে তাদেরই অ্যাডভান্টেজ, সেই একটা গোলেই কিন্তু খেলার রেজাল্ট হবে। এই ম্যাচ টাইব্রেকার বা এক্সট্রা টাইম যাবে না।